আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। তো চলুন দেখে নেওয়া যাক খুবই মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটি কী করে সহজ উপায়ে অল্প সময়ে রান্না করা যায়। এখানে আমি 5 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি এরকম পুরুত্ব করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান দিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা। জিরাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। জিরা এবং শুকনো মরিচগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে 3 টেবিল চামচ সর্ষে বাটা নিয়ে নিয়েছি। আমি এখানে কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও রান্না করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আমি সর্ষে বাটাটাকে আরেকটু কষিয়ে নেব 1 বা 2 মিনিটের মতো। এখন আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন 1-1 করে মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে উল্টে দেব। এখন আমি এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সাথে আরও দিয়ে দিলাম 4-5টি আস্ত কাঁচামরিচ। দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, ঠান্ডা হলে ঝোলটা আর একটু গাঢ় হবে। আমি এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।